কংগ্রেসের গোয়ালপুকুর থানা ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় গোয়ালপুকুর থানা চত্বরে। জানা গিয়েছে, কিছুদিন আগে দিদির দুধ কর্মসূচিতে গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীকে মোহাম্মদ আরিফ হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রশ্ন করায় আনজার আলমের বিরুদ্ধে গোয়ালপুকুর থানার পুলিশ গ্রেফতারি মামলা রুজু করেন। শুক্রবার গোয়ালপুকুর থানার সামনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ওরফে ভিক্টরের নেতৃত্বে থানা ঘেরাও বিক্ষোভ প্রদর্শন করে গোয়ালপুকুর থানার পুলিশের হাতে আনজার আলমকে তুলে দেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে। গোয়ালপুকুর থানা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাকে ধিক্কার জানাবে সারা পশ্চিম বাংলার মানুষ, যেহেতু স্থানীয় এলাকার বিধায়ক গোলাম রব্বানী এবং রাজ্যের মাইনরিটি মন্ত্রী গোলাম রব্বানী সাহেব পেঁয়াজপোখর গ্রামে দিদির দুধ যে প্রকল্প ছিল সেই নিয়ে ওখানে প্রোগ্রাম করতে গেছিলেন। সেখানে স্থানীয় গ্রামবাসীরা ওনাকে ঘিরে ধরে এবং সেখানে প্রশ্ন করা হয় কে যে কিছুদিন আগে গোয়ালপুকুরে তৃণমূলের পঞ্চায়েতের প্রধান দ্বারা আরিফের হত্যা হয়েছে, সেই আরিফের বিচার কবে হবে, এই প্রশ্নটা করেছিল। এই প্রশ্ন করাটাই অপরাধ হয়ে গেল। তারপরও প্রশ্ন করেছিল, আমাদের রাস্তার অবস্থা খুবই শোচনীয় আছে, সেই রাস্তার কি হবে। এইতে তাকে মারধর করা হলো, তার মোবাইল কাড়িয়ে নেওয়া হলো এবং তাকে পুলিশের দ্বারা তার উপরে মিথ্যা মামলা সাজিয়ে তাকে 307 ধারায় আসামি করা হয়েছে। মন্ত্রীর সামনে মন্ত্রীর যে দূত তারা মারামারি করেছে এবং তার উপরে 307 ধারায় মামলা করা হয়েছে। সেই অ্যারেস্ট মেমো আমরা নিয়েছি এবং কালকে ওকে কোর্টে প্রডিউস করবে, আমরা কোর্ট থেকে বের হব। আনজারের বাড়ি থেকে পুলিশও গিয়েছিল, হ্যাঁ, 6 গাড়ি পুলিশ গিয়েছিল, ঠিক আছে। এখন হচ্ছে এইটা লড়াইটা, আমরা আনজারকে চাইলে এখানে সিলিন্ডার করাতাম না, কিন্তু সিলিন্ডার করানোর কারণটা হচ্ছে যে আমরাও সারা রাজ্যবাসীকে জানাতে চাইছি কি যে মন্ত্রী গোলাম রব্বানীর বা তৃণমূল সরকারের মন্ত্রীর কাছে প্রশ্ন করলে 307 ধারায় মামলা হতে পারে সেটা রাজ্যবাসী দেখুক, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী যদি ওনার লজ্জা বোধ থাকে এবং বিবেক থাকে তাহলে ওনাকে ত্যাগপত্র দেওয়া উচিত। অপরদিকে গোয়ালপুকুরের ব্লক সভাপতি গোলাম রসুল ওরফে মনি বলেন, দাদা বিষয়টা হচ্ছে আজকে আলী ইমরান রামস উনি কিন্তু এসেছিল গোয়ালপুকুরের সামনে বিক্ষোভ দেখিয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখেন, ওর তো নাম নিলেন আপনি, আমি ওর নাম নিতে আমাকে ঘৃণা লাগছে। ওর তো কোনো দিনে কাজ করতে পারেনি, হ্যাঁ, এমএলএ থাকলো তো 12 বছর এমএলএ থাকলো চাকুলিয়া গোয়ালপুকুর মিলায়, কোনো জায়গায় একটা বোর্ড দেখায় দেখতে আমি কাজ করেছি, একটা এমএলএ হয় তো যে কাজ করে নি, ওর কথা নিয়ে ওর বলে কথা কোনো লাভ নাই। থাকলো ব্যাপার বিষয়টা নিয়ে যারা যেটা নিয়ে ওরা ডিভোর্সন দিয়ে আসছিলো, হ্যাঁ, ওটা নিজেই ওরা ওখানে মানে কী বলবো আজকে মানে ওরা প্রমাণ করে দিল যে ঠিক মন্ত্রীকে হেনস্থা করার জন্য আমরা পাঠিয়েছিলাম লোক ওখানে, আজকে নিজেই ওরা প্রমাণ করে দিল, হ্যাঁ, কি মন্ত্রীকে হেনস্থা করার জন্য আমরা পেঁয়াজ ভরে লোক পাঠিয়েছিলাম, আজকে ওরা সাবিত করে দিল যে না ঠিক আমরা ওই ছেলেটাকে নিয়ে ইস্যু, এখন আমরা ডিপোর্টেশনে গেলাম আমরা। ওরা গোয়ালপুকুরে জানে কি গোয়ালপুকুরে কোনো জায়গা নাই ওদের, কোনো অস্তিত্ব নাই, সেজন্য জায়গা খোঁজার জন্য এখন বিভিন্ন রকমের মানে কাণ্ড করছে, বিভিন্ন রকমের মানে কী বলবো আর মানে বাজে বাজে কথা বলছে কি জায়গা আমরা এখানে গোয়ালপুকুরে, ওই রকম বিভিন্ন কথা বলে লাভ হবে না এখানে, আর এখানে দাঙ্গাবাজ কথা বলে কোনো লাভ হবে না। গোয়ালপুকুরের জনতা বুঝে গেছে কি গোয়ালপুকুরে উন্নয়নটা কে করছে, গোয়ালপুকুরে কাজ কে করেছে, এই দালালগুলোর কথা শুনবে না। দাদা, সেদিন যে বিষয়টার কথা বলছে বিক্রম, যে মন্ত্রী সাহেবকে প্রশ্ন করার জন্য নাকি দিদির দূতেরা তাকে মেরেছে, এই বিষয়টা কী বলবো? দিদির দূতেরা কেউ মারেনি, আই উইটনেস গাওয়া আছে, আই উইটনেস গাওয়া যে পার্টিটা চাকলিয়ার প্রাক্তন এমএলএ করতো আগে ফরওয়ার্ড ব্লক, ওই পার্টিটা আমাদের ইসলাম সাহেব বামফ্রন্ট করতো, হাজি ইসলাম সাহেব কিছুদিন আগে আমাদের দলে যোগদান করেছে, উনি মন্ত্রীর সঙ্গে নিজেই ছিলেন, ওনার কাছে জিজ্ঞাসা করবেন কি হয়েছিল ওখানে, এরা নিজেই ওখানে বদমাশি করে পাঠাইছিল, হ্যাঁ, ওখানে বদমাশি করার জন্য, কিন্তু তাও কিন্তু মন্ত্রী এত সজা মন্ত্রী আমাদের, হ্যাঁ, কি মন্ত্রী কারো উপরে আজ থেকে একটা থপ্পড়ও কেন, একটা কথা বলে না, যদি দুটা কথা বলে দেন মন্ত্রী শুনে চলে যায়, এরকম মন্ত্রী আমরা জীবনে পাইনি। শুনেন, ও নিজেই ঢুকতে পারবে না, ও নিজে ঝাড়ু ঝাঁটা খাবে গোয়ালপুরের মহিলাদের, হ্যাঁ, সেই জন্য ও এইগুলা কথা বলছে। আমরা তো ঢুকলাম কালকে, তো পরশুদিন তো দিদি তো প্রোগ্রাম করলাম, আপনার ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখেন না, মা বোনটা তো ফুলের হার নিয়ে চড়াচ্ছে, হ্যাঁ, যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যারা রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, মানবিক পেনশন পাচ্ছে, আপনার সবুজ সাথী পাচ্ছে, খাদ্য সাথী পাচ্ছে, হ্যাঁ, তারাই আমাদের উপরে ফুলের মালা চড়াচ্ছে,
হ্যাঁ, ওই দালালের কথা কেউ শুনবে না তো, চাকলিয়া থেকে দালালি করতে আসবে এখানে, ওর কথা শুনে নেবে গোয়ালপুরের লোক, এটা কোনোদিনও বরদাস্ত করবে না গোয়ালপুরের লোক। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ। গত 10ই মার্চ রাজ্য জুড়ে ডিএ সহ তিন দফা দাবিতে বৃহত্তর আন্দোলনে নেমেছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এদিন সারা রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি দপ্তরে ধর্মঘট পালন করেন বিরোধী দল সমর্থিত সরকারি কর্মীরা। প্রত্যেকটি ক্ষেত্রেই অনুপস্থিতির হার ছিল সর্বাধিক সেদিন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছিল সারা রাজ্য জুড়ে। যদিও সেদিনই ধর্মঘটীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য সরকার। অবশেষে সেই অনুযায়ী রাজ্যের একাধিক জেলায় ধর্মঘটের শিক্ষক শিক্ষিকাদের শোকজ করা হয়। একই ছবি রায়গঞ্জ শহরেও। রায়গঞ্জের দক্ষিণ চক্রের প্রায় 142 জন শিক্ষক শোকজের মুখে পড়েন। আজ অভিনব পদ্ধতি অবলম্বন করে তারা অবর বিদ্যালয় পরিদর্শকের হাতে শোকজের উত্তরপত্র তুলে দেন। উৎসবী আবহ তৈরি হয় এই কর্মসূচিকে ঘিরে। ঢাক বাজে ওরে আবিরও। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষ্ণেন্দু রায় চৌধুরী। তিনি বলেন, দাদা, আজকে আপনারা এই ঢাকঢোল বাজিয়ে এবং পাশাপাশি হচ্ছে আবির খেলে কেন এই ধরনের উদ্যোগ কেন নিয়েছেন, এই ধরনের অভিনব উদ্যোগ কেনই বা নিয়েছেন? আপনারা জানেন যে আমাদের রাজ্যে 36% মহার্ঘভাতা আমাদের বাকি। মহার্ঘভাতা মানে ডিএ হচ্ছে আমাদের অধিকার, এটা কোনো দয়ার দান নয়। গোটা দেশের মধ্যে আমরা হচ্ছে এ রাজ্যের কর্মচারী শিক্ষকরা সবচেয়ে কম বেতন পাচ্ছি। এর প্রতিবাদে আমরা দীর্ঘ দিন ধরে আমাদের সমস্ত শিক্ষকরা কর্মচারীরা তারা লড়াই আন্দোলন করছেন। আমরা এই লড়াই আন্দোলন অঙ্গ হিসেবে গত 10ই মার্চ ঐক্যবদ্ধ শিক্ষকরা আমরা ধর্মঘট পালন করেছি এবং 10ই মার্চে এই ধর্মঘট আমরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে পালন করেছি যে আমাদের পালন করার জন্য সরকার আমাদের শোকজ করেছেন, নেবেন আমরা ব্যবস্থা পাই না। সেই একসাথে সমস্ত শিক্ষকরা মিলে একসাথে আমরা সকালে যে উত্তর সেটা আমরা জমা করলাম। অবশ্যই সরকারের উপর চাপ বাড়বে, শুধু না, মন্ডলে 142 জন শিক্ষক ধর্মঘট পালন করেছেন। আপনারা জানেন যে অতীতে যে ধর্মঘট হতো সেখানে সরকারের প্রচন্ড চাপের ফলে অনেক শিক্ষক ভয় পেতেন, স্বাভাবিক একটা পেশার বিষয়। কিন্তু এবার কিন্তু ভয়কে কাটিয়ে প্রচুর শিক্ষক, 142 জন শিক্ষক একটা সার্কেলে তারা কিন্তু ধর্মঘট পালন করেছেন এবং সামনে দাঁড়িয়ে সবাই লড়াই করছেন যে আমাদের যে হক, যে 36% দিয়ে এই দিয়ে কিন্তু আমাদের দিতেই হবে। স্বাভাবিকভাবেই ভয় কেটে গেছে, সরকার যা ইচ্ছা করুক তাতে আমাদের কোনো 142 জনকে সকাজ করেছে এখনো পর্যন্ত। আরো কিছু সংখ্যক শিক্ষক করেছেন, তাদের সবাই এখনো আসেনি, তারা হতাশ। এই ঐতিহাসিক একটা যে আমাদের আমরা এই কর্মসূচি পালন করলাম শিক্ষকরা তার শরীর হতে না পেরে অনেকেই হচ্ছে হতাশ হয়েছেন যে আমাদের সকাজটা কেন এলো না। আমরা যোগাযোগ করছি। আমি কৃষ্ণেন্দু রায়চৌধুরী, একজন শিক্ষক। আমি এবিপিটি এর কেন্দ্রীয় কমিটির সদস্য, কিন্তু এখানে শিক্ষক হিসেবে উপস্থিত হয়েছি, এখানে কোনো সংগঠন হিসেবে আমরা আসিনি। সমস্ত শিক্ষক যারা যে সমিতি করি না কেন, আমরা এখানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এখন উপস্থিত হয়েছি। জবাবে এটাই করলাম যে ধর্মঘটকে আমরা সমর্থন করেছি, তাই ধর্মঘট আমরা পালন করেছি, আমরা কর্মক্ষেত্রে যাইনি। আমাদের নিয়ম অনুযায়ী আমরা কাজ করিনি, আমরা জেনে শুনেই আমরা স্ট্রাইক করেছি যে আমাদের আমি তো অফিসের ভেতরেই আছি এখন এই মুহূর্তে, তো বলতে পারছি না যে বাইরে কি হচ্ছে না হচ্ছে, কারণ আমার অফিস চত্বরের ভেতর কিছু কিন্তু ঘটেনি এখন পর্যন্ত।
অফিস সূত্রের ভিতর এবার বাইরে কে কি করলো আমি তো জানি না। ঢাক বাজালেন ওনারা, আবির খেললেন, বলছেন যে সুপার। আপনাদের কাছে আমি প্রথম শুনলাম এটা নিয়ে, আমি কিন্তু দেখিনি এখন পর্যন্ত, কারণ আমি এখানে কাজ করছি। এখনো পর্যন্ত কতজন শিক্ষককে সুপার করা হয়েছে? শোকাজ মোটামুটি যেগুলো আসেনি সমস্ত টিচারগুলোকে আমরা শোকাজ করেছি, সংখ্যাটা একটু দেখে নিতে হবে আমার কাছে। সবাই কি জবাব দিচ্ছেন? তো অনেকেই তো দেখলাম আসছে সবাই। এবার সেই জবাবে যারা উল্লেখ করছেন, ও মাস্টারমশাই বলছেন যে আমরা বন্ধ সমর্থন করেছিলাম সেটাই উল্লেখ করছি, সেই ক্ষেত্রে কি ব্যবস্থা হবে? এক্ষেত্রে তো আমি কিছু কমেন্ট করতে পারবো না, কারণ আমরা তো সরকারি নির্দেশ পালনের জন্যই আছি, সরকার যেভাবে আমাদের নির্দেশ দেবে সেভাবেই হবে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ। ভারত জোড়ো থেকে হাত, সে হাত জোড়ো একের পর এক জনসংযোগমূলক কর্মসূচি গ্রহণ করেছেন জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবারে তার বিরুদ্ধে খড়গ হাতে নামল মোদি সরকার। প্রধানমন্ত্রীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় রাহুলকে জেল হেফাজতে সাজা দিল গুজরাট আদালত। এরপরই তার সাংসদ পদ খারিজ করে লোকসভার সচিবালয়। এই বিষয় নিয়ে এখন সরগরম জাতীয় রাজনীতি, যুযুধান কংগ্রেস ও বিজেপি। দিল্লির রাজপথ থেকে শুরু করে রাজ্যে রাজ্যে চলছে কংগ্রেসের আন্দোলন। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজ রায়গঞ্জে আন্দোলনে নামল নেতা কর্মীরা। এদিন রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে এমজি রোড অবরোধ করে চলে বিক্ষোভ। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত, যুব কংগ্রেস নেতা তুষার কান্তি গুহ সহ অন্যান্যরা। এদিন প্রধানমন্ত্রীর পুষ্পপুতুল দাহ করা হয়। জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত বলেন, রাহুল গান্ধীর সদস্য পদ বাতিল করেছে মোদি সরকার। এর পিছনে যেটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বলছে যে রাহুল গান্ধীর ভারত জোড়ো এবং হাত জোড়ো কর্মসূচি থেকে মোদি সরকার ভয় পাচ্ছে, সেই কারণে কি এই সদস্য পদ ত্যাগ করা? আজকে বিজেপি অন্যায়ের বিরুদ্ধে বিজেপি শাসিত নরেন্দ্র মোদী সরকারে একের পর অন্যায় চালাচ্ছে, ভাগ করছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য রাহুল গান্ধী যেভাবে সক্রিয় অংশগ্রহণ করেছে, রাহুল গান্ধী যেভাবে ভূমিকা নিয়েছে, তাকে ভয় পেয়ে আজকে রাহুল গান্ধী লোকসভা সংসদ খারিজ করে দিয়েছেন। সেখানে লোয়ার কোর্ট এক মাস সময় দিয়েছিলেন, সেই সময় উপযুক্ত না করে আজকে পার্লামেন্টে তার সদস্যপদ খারিজ করে দিয়েছেন, মানে রাহুল গান্ধী লোকসভা ঢুকতে না পারে। কিন্তু রাহুল গান্ধী যদি লোকসভা না আসতো, রাজপথে আন্দোলন করবে মোদি সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে রাহুল গান্ধী লড়াই চালিয়ে যাবে। আজকে রাজপথে দাঁড়িয়ে লোকসভা না থাকতো, রাজপথ আছে, রাজপথে আটকে দাঁড়াবে না মোদি সরকার, সেই জন্য আজকে সংকল্প নিয়েছে আজকে মোদি সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য তারা ভাগ বসছে। তার বিরুদ্ধে আজকে যেভাবে ষড়যন্ত্র করছে মোদি সরকার, তার বিরুদ্ধে আজকে জনমত তৈরি করার জন্য জাতীয় কংগ্রেস সদস্যরা রাস্তা নেমেছেন। রাহুল গান্ধীকে অন্যায়ভাবে স্বৈরাচারী কায়দায়, ইত্যাদি শাসনের কায়দায় রাহুল গান্ধীকে যেভাবে সদস্য পদ খারিজ করে দিয়েছেন, যাতে রাহুল গান্ধী লোকসভা উঠতে না পারে। কিন্তু রাহুল গান্ধী লোকসভা না আসলেও রাস্তা থেকে মোদী সরকারের বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেই যাবে। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ। ভিডিওর মাধ্যমে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে 10 দফা দাবির ভিত্তিতে লিখিত আকারে স্মারকলিপি প্রদান করা হলো শুক্রবার ইটাহারে। এদিন উত্তর দিনাজপুর জেলার আদিবাসী সিঙ্গেল অভিযানের ইটাহার ব্লক কমিটির তরফে স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করা হয় ইটাহার ভিডিও অফিসে। আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির বেশ কিছু নেতা কর্মীরা এদিনের কর্মসূচিতে সামিল হয়। মূলত আদিবাসী স্বশাসন ব্যবস্থা ট্রাইবাল সেলফ রুল সিস্টেমে অবিলম্বে জনতন্ত্র আর সংবিধান আইন লাগু করা, ভারতের প্রকৃতি পূজারী আদিবাসীদের সারনা ধর্ম কোড 2023 সালে জনগণনায় সামিল করা, ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় অবস্থিত আদিবাসী দেবতা মারাং গুরুকে অবিলম্বে জৈনদের হাত থেকে দখল মুক্ত করা, ঝাড়খণ্ডের সরকারি চাকরির ক্ষেত্রে ব্লক ভিত্তিক নিয়োগ নীতি চালু করা, অসম ও আন্দামানে 200 বছরের অধিক সময় ধরে বসবাসকারী ঝাড়খণ্ডী আদিবাসীদের অবিলম্বে এসটি সূচিতে সামিল করা সহ একাধিক দাবির ভিত্তিতে এদিনে এই স্মারকলিপি প্রদান বলে জানা যায়।
তাদের 10 দফা দাবিপত্র এদিন ইটাহার ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহিরুল ইসলামের হাতে তুলে দেন সংগঠনের নেতৃত্বরা। প্রশাসনের তরফে তাদের দাবিপত্র খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযান কমিটির জেলা সভাপতি দুর্গা মুর্মু, ব্লক কমিটির সভাপতি ভরত কিস্কু, পার্টির ব্লক গোপাল টুডু সহ অন্যান্য নেতৃত্বরা। আজকে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে গোটা 5 রাজ্যের পাশাপাশি আমরা ইটাহার ব্লকেও সেঙ্গেল অভিযানের নেতৃত্বে বিডিওর মারফত আমরা রাষ্ট্রপতিকে আমরা 10 দফা দাবি প্রদান করব। প্রথম আমাদের যেটা দাবি সেটা হচ্ছে আদিবাসীদের প্রাকৃতিক ধর্ম যেটা সান্না ধর্ম, এই সান্না ধর্মকে অবিলম্বে ভারত সরকার স্বীকৃতি দিক। তারপর ঝাড়খণ্ডে অবস্থিত গিরিডি জেলায় মারাংবুরু পর্বত, এই পর্বতটাকে আদিবাসীদের পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। তারপর 3 নম্বর হচ্ছে আসাম ও আন্দামানে অবস্থিত আদিবাসীদের অবিলম্বে ST কোটাতে সামিল করা হোক। আমাদের আরও 10 দফা দাবি আছে। হ্যাঁ, এটাই আমরা বিডিওকে দাবিটা দিতে এসেছি। এটা আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম গোপাল টুডু। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, কলিক নিউজ। চাকরির প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক সিভিক ভলেন্টিয়ারকে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পেশ করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম গৌতম বর্মন, বয়স 34, বাড়ি রায়গঞ্জের খোকসা এলাকায়। চলতি মাসের 17 তারিখ রায়গঞ্জের হাতিয়া এলাকার বাসিন্দা এক গৃহবধূ গৌতমের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাত 9টা নাগাদ কর্ণচূড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420/406 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে পুলিশের তরফে এর থেকে বেশি তথ্য জানানো হয়নি। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করলে বিচারক ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ। বালুরঘাট শহরে লাগামহীনভাবে ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছেন শহরের সম্মিলিত নাগরিক মঞ্চ কমিটি। শুক্রবার ওই কমিটির তরফে জেলাশাসক বিজিন কৃষ্ণার সাথে দেখা করলেন সম্মিলিত নাগরিক মঞ্চ কমিটির সদস্যরা। পুরসভা কিভাবে সম্পত্তি কর বাড়িয়েছে তা জেলাশাসকের কাছে তুলে ধরেন আন্দোলনকারীরা। বালুরঘাট পৌরসভা যে অস্বাভাবিকভাবে সম্পত্তি বা পুরো ট্যাক্স বাড়িয়েছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন তারা। এ নিয়ে একাধিকবার পুরসভাকে লিখিতভাবে অভিযোগও জানিয়েছেন সম্মিলিত নাগরিক মঞ্চের সদস্যরা। এমনকি এ নিয়ে হিয়ারিংও হয়েছে, তবে কোনো লাভ হয়নি। এমনকি আন্দোলনকারীদের আরও অভিযোগ, সম্পত্তি কর বাড়ানোর ক্ষেত্রে পুরসভা বিভেদ তৈরি করেছে, যা নিয়েও সরব হয়েছেন তারা। দাদা, আপনারা আজকে DM অফিসে এসেছিলেন, একটা ডেপুটেশন দিলেন, কাদের পক্ষ থেকে এবং কি দাবি ছিল? আমরা এটা বালুরঘাট পৌরবাসী নাগরিক মঞ্চ থেকে ডেপুটেশনটা দিলাম। আমাদের এইখানে যে ট্যাক্স সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে লড়াই আন্দোলন চলছে, তাতে বালুরঘাট পৌরবাসীর উপরে যে ট্যাক্স ধার্য করেছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো নিয়ম না মেনে এই সমস্ত করা হয়েছে এবং কোনো আইন কবে এখানে অ্যাসেসমেন্ট হয়েছে না হয়েছে আমরা RTI করেও সেগুলো জানতে পারছি না এবং কোনো উত্তর উনি দিচ্ছেন না। এবং RTI করলে পরিষ্কার বলে দিচ্ছে এটা ভেস্টেড ইন্টারেস্ট, আমরা এটা দেব না, এটা জনগণের ইন্টারেস্ট না। কিন্তু আমরা জনগণের ইন্টারেস্টের জন্যই RTI করেছিলাম। মোটামুটি কত গুণ আপনাদের ট্যাক্স বাড়ানো হয়েছে? আমাদের কারো কারো 1000 গুণ। আগে কিরকম ছিল, এখন কিরকম হয়েছে? মোটামুটি আগে যার 875 টাকা ছিল তার 1,44,000 টাকা, যার 500 টাকা ছিল তার হয়েছে 2,20,000 টাকা, এইরকম ভাবে করেছে। পৌরসভা কি বলছে? পৌরসভা ওইখানে যেভাবে তারা হিয়ারিংটা করছে, চেয়ারম্যান বলে দিচ্ছে আপনার কত হয়েছে কোয়ার্টারলি 40,000, ঠিক আছে আপনাকে কমিয়ে 20,000 টাকা করে দিলাম। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা এই পৌরসভার ট্যাক্স দিতে চাই, কিন্তু যতটুকু যা সাধ্য তার কাছে শুনে তাকে করতে হবে, কারণ আমরা এটা উনি ওখান থেকে জমিদারি চালাচ্ছে, পৌরসভা হচ্ছে নিরপেক্ষতা বজায় রেখে আমরা করতে বলছি। আর পৌরসভা এখন মনে হচ্ছে যেটা নাগরিক পরিষেবা দেওয়ার জন্য পৌরসভা, কিন্তু ওখানে ব্যবসা হিসাবে ধরে নিচ্ছেন ওরা। আজকে DM এর কাছে এসেছিলেন, DM কি আশ্বাস দিলেন, কি বললেন? DM বললেন যে আমরা আমাদের উনি কতগুলো পয়েন্ট লিখে দিতে বললেন যে পৌরসভার যে অ্যাসেসমেন্ট হয়েছে সেটা সঠিকভাবে হয়নি এবং কোনো আইন মেনে হয়নি এবং নাগরিকদের অবজেকশন নেওয়া হয়নি, জানানো হয়নি, আপনারা এটা লিখে দিন, তারপর আমরা পৌরসভার উনাদের ডেকে
এটা আমরা কোয়ারি করে প্রয়োজন পড়লে আমরা কলকাতায় পাঠিয়ে দিই। আপনার নামটা একটু বলবেন? আমার নাম নিবেদনাথ কুণ্ডু। বেশ কিছু একটা অভিযোগ উঠেছে, অর্থাৎ এখানে বিরোধীরা করছে এবং পাশাপাশি নাগরিক কমিটি হয়েছে, ট্যাক্সের বিষয়ে বলছে যে পৌরসভা বা ইচ্ছে মতো ট্যাক্স বাড়িয়েছে, এই ক্ষেত্রে মানে আপনার বক্তব্য কি? দেখুন, বালুরঘাটে শুধু নাগরিক খুব সুন্দরভাবে ট্যাক্স প্রদান করছেন, বালুরঘাটের নাগরিকের ট্যাক্স নিয়ে সেরকম কিছু সমস্যার সমাধান মানে সেরকম কিছু সমস্যা নেই। আমরা সেই সকল জায়গাতে মাথায় রেখে 2017-18 ফিনান্সিয়াল ইয়ারে প্রতি 5 বছর অন্তর অন্তর ট্যাক্সের যে ভ্যালুয়েশন বোর্ড আছে, তারা ট্যাক্স ফিক্সেশন করে, হেয়ারিং করে, সমস্ত কিছুই কমপ্লিট করা ছিল 2017-18 ফিনান্সিয়াল ইয়ারে। আমরা শুধুমাত্র দায়িত্ব নিয়ে সেই প্যানেলটাকে শুধুমাত্র আমরা ইমপ্লিমেন্ট করেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে বালুরঘাটবাসী খুব সুন্দরভাবে ট্যাক্স প্রদান করছে, এবং ট্যাক্সের প্রদানের ক্ষেত্রে এবং ট্যাক্স রিসিভের ক্ষেত্রে আমরা কোয়ান্টিটি এবং ভ্যালুয়েশনে খুব ভালো জায়গাতে রয়েছি। এবার কিছু লোক রাজনৈতিক নায়ক নায়িকার দ্বারা পরিচালিত হয়ে এবং প্রভাবিত হয়ে বালুরঘাট পৌরসভাকে কুৎসা এবং অপপ্রচার করার জন্য তারা এই রাস্তায় নেমে এই কথাটা বলছেন দু চারজন লোক। অভিযোগ করছে যে ট্যাক্স নিয়ে তাদের একটা অভিযোগ রয়েছে যে সঠিকভাবে ট্যাক্স ইম্পোজ করা হয়নি, আপনার কাছে একটা ডেপুটেশনও দিল, কি বললেন তাদেরকে? না, তাদের একটা অভিযোগ আছে, মানে ট্যাক্স যেভাবে বেড়েছে তার পরিমাণ বা তার প্রক্রিয়া এগুলো নিয়ে একটু অভিযোগ জানিয়েছে। তো ওনাদেরকে বলেছি যদি কোনো অভিযোগ থাকলে নাম্বার ওয়ান ওটাতে লিখিতভাবে জানানোর জন্য, যদি লিখিতভাবে কোনো অভিযোগ যদি জেলা প্রশাসনকে যদি জানান তাহলে আমরা সেটা ওই অভিযোগের ভিত্তিতে মিউনিসিপ্যালিটির কাছে একটা রিপোর্ট চেয়ে নেব। প্রসেস কীভাবে কী প্রসেস মেনটেন করেছে, তার মানে প্রক্রিয়াটা কী ছিল, এগুলো নিয়ে আমরা মিউনিসিপ্যালিটির কাছে একটু জানতে চাইব। তো সেটা যদি কোনো লিখিত কোনো রিপ্রেজেন্টেশন যদি পেরে সে অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। বালুরঘাট থেকে সুভাষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ। আজ 24 মার্চ বিশ্ব যক্ষা দিবস, সেই উপলক্ষে শুক্রবার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে একটি সচেতনতা প্রচার কর্মসূচি পালিত হলো। এদিন সকাল 10:30 হাসপাতালের বহির্বিভাগ চাতালে এই সচেতনতা প্রচার অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। জেলা স্বাস্থ্য দপ্তরের টিবি ইউনিটের সহযোগিতায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার ডক্টর তাপস রায়, ব্লক টিবি ইউনিটের জয়ন্ত সরকার প্রমুখ। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিয়ে এই সচেতনতা প্রচার অনুষ্ঠানে টিবি রোগ মুক্ত বাংলা গড়ার অঙ্গীকার করা হয়। আজকে 24 মার্চ যক্ষা দিবস, বিশ্ব যক্ষা দিবসে আমাদের একটা সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে এবং বিডিও অফিসে এটা হওয়ার ইয়ে আছে, যার মাধ্যমে আমরা টিবি সম্পর্কে জনসাধারণকে অবগত করছি যে টিবি কী কী লক্ষণ থাকে, কী কী তার ট্রিটমেন্ট রয়েছে, কী কী সরকারি পরিষেবা পাওয়া যায় এই ব্যাপারে। আজকে বিশ্ব যক্ষা দিবস এবং টিবি এলিমিনেশনের লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে কোথায় করা হলো? আজকে এটা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে করা হলো। পাশাপাশি একই ছবি দেখা গেল দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর জেলাতে এখনও বহু টিবি আক্রান্তের সংখ্যা রয়েছে, সেই জায়গা থেকে এই রোগকে নির্মূল করতে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও প্রশাসনের তরফে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হলো। টিবি সম্পর্কে সাধারণ মানুষের সচেতন করতে একটি ট্যাবলোর শুভ উদ্বোধন করা হলো। শুক্রবার সকালে বালুরঘাটের জেলা প্রশাসন ভবন চত্বর থেকে এই ট্যাবলোর সূচনা করা হয়। সবুজ পতাকা নাড়িয়ে ট্যাবলোর শুভ উদ্বোধন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকুমার দে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই ট্যাবলোটি মূলত জেলার 8টি ব্লকের প্রত্যন্ত এলাকায় ঘুরবে এবং সাধারণ মানুষদের টিবি সম্পর্কে সচেতন করবে। আজকে হচ্ছে ওয়ার্ল্ড টিবি ডে, 24 মার্চ। এই উপলক্ষে আমাদের জেলায় একটা ট্যাবলোর উদ্বোধন করলেন আমাদের মাননীয় জেলা শাসক শ্রী স্যার। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দিনটি পালন করার উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের মধ্যে আরও অ্যাওয়ারনেস তৈরি করা। এই ট্যাবলোটা ঘুরবে 7 দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে, টিবির ওপর বিভিন্ন মেসেজ আছে যেটা সাধারণ মানুষে অনেকেই জানে না, ভুল বোঝে, টিবি রোগ বলে অন্যভাবে চিকিৎসিত হয়, ওষার কাছে যায়, মেডিসিনের কাছে যায় এবং হোমিওপ্যাথি অন্য অন্যভাবে ট্রিটমেন্ট করে, সেটা যাতে না হয় সঠিকভাবে চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে এবং টিবিটা যাতে সঠিকভাবে ধরা পড়ে তার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সরকারি পরিষেবাতে হয়। এবং আমাদের যেটা উদ্দেশ্য যে টিবি মুক্ত বাংলা 2026-25 মধ্যে যে টার্গেট, সেই টার্গেটকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের জেলায় টিবির ডিটেকশন ভালো হচ্ছে, তাদের ট্রিটমেন্ট ভালো হচ্ছে, রোগীরা অনেক সেরে যাচ্ছে।
অন্যদিকে প্রত্যেক বছরের মতো এই বছরও মালদা জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যক্ষ্মা বিভাগের সামনে পালন করা হলো বিশ্ব যক্ষ্মা দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর পাপড়ি নায়ক, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দুই অমিতাভ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। দুটি ট্যাবলো উদ্বোধনের মাধ্যমেই বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় সেখানে। এটাই কিন্তু এবারে আমাদের ওয়ার্ল্ড টিবি ডের স্লোগান। আমরা আজকের দিনটা প্রতি বছরই একটা প্রতীক হিসেবে পালন করি। এই তার মানে এই নয় কিন্তু যে আজকের দিনটা আমরা পালন করে সারা বছরই আমরা আর এটা নিয়ে মানে চর্চা করি না বা এটা নিয়ে ভাবি না, কারণ এটা নিয়ে ভাবতে আমরা সবাই মানে প্রায় বাধ্যই। কারণ ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু একটা মানে সাইলেন্টলি একটা এপিডেমিকের মতো পরিস্থিতিতে এখন আছে। কারণ আমরা আগে আমরা যখন প্যান্ডেমিক হলো কোভিডের সময় আমরা কিন্তু সবাই খুব ভীত সন্ত্রস্ত ছিলাম যে বাবা মানে কোভিডটা খুবই ছোঁয়াচে, একে অপরের থেকে এরকমভাবে হয়ে যাচ্ছে। তো আমরা এখন জেনে গেছি যে টিবিও কিন্তু একে অপরের থেকে ছোঁয়াচে, এবং এটা কিন্তু আমার মানে যারা আমরা এখনো পর্যন্ত শিকার হইনি তারাও যে কোনো না কোনো মুহূর্তে এটার শিকার হতে পারি সেটা কিন্তু আমরা সবাই এখন বুঝে গেছি। একমাত্র উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা থেকে ভাস্কর রায়, সুভাষ সরকার ও পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।